রাজধানীর জলাবদ্ধতার খবর জানাতে রাজধানীর আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। অনিক, রাজধানীতে জলাবদ্ধতার কি খবর রয়েছে আপনার কাছে? ঋষিকা, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর আসাদ গেটের যে মিরপুর রোডটি রয়েছে সেখানটিতে রয়েছি, যে দুপুর দুইটার পর থেকে রাজধানীতে বৃষ্টিপাতের শুরু হয়। যে আমি যদি একটু দেখাই পেছন দিকে, সেটা হচ্ছে এই যে রাজধানীর যে এটা একটি প্রাণকেন্দ্র বলা চলে, মিরপুর এবং নিউ মার্কেট জমেছে, এইভাবে বৃষ্টিপাতের ফলে হাঁটু পানি জমেছে। দেখতে পাচ্ছেন যে অনেক গাড়ি আমরা নষ্ট হয়ে পড়ে থাকতে দেখেছি, এবং এখানে যে ট্রাফিক এই যানজট নিরসনে কিন্তু হিমশিম খেয়ে উঠছেন। ভোর থেকেই কিন্তু এই বৃষ্টিপাতের শুরু হয়, বৃষ্টিপাত কিন্তু হচ্ছে থেমে থেমে সারাদিন বৃষ্টিপাত হয়, এবং আজ সকালের বলা যায় যে সকালের দিকে কিন্তু রোদ ওঠার পর যত বেলা গড়িয়েছে, বেলা গড়ার সাথে সাথে কিন্তু দুপুর দুইটা নাগাদ কিন্তু এই বৃষ্টিপাতের শুরু হয়, এবং বৃষ্টিপাত কিন্তু এক নাগারই এখন পর্যন্ত চলমান রয়েছে। এবং আমরা যে বিষয়টি দেখেছি, রাজধানী শুধু এই আসাদ গেট ধানমন্ডি নয়, এবং রাজধানীর জুড়েই কিন্তু এই বৃষ্টিপাতের ফলে পানিবন্দী হয়ে পড়েছে, এবং পানিবন্দী হয়েছে সাধারণ মানুষের কিন্তু ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এবং এই ভোগান্তিতে পড়ছেন হচ্ছে যারা, যেহেতু ঈদের ছুটিতে যারা আছেন ঢাকায় রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন আত্মীয় স্বজন বা বিভিন্ন বাবা তাদের পরিবার পরিজন নিয়ে বাসা থেকে বের হচ্ছেন, এবং এই বের হওয়ার পরে কিন্তু তারাই কিন্তু এই পানিবন্দী হয়ে এই সড়কে যান চলাচলে বড় ভোগান্তির শিকার হচ্ছেন। এবং এতে কিন্তু বেশিরভাগ সময় যে ছোট যে তিন চাকার যে যানগুলো রয়েছে, সে যানগুলো যে যান চালকরা রয়েছে তারা কিন্তু বেশি ভোগান্তিতে পড়ছেন, এবং তারা হাঁটু পানি পানি তাদের হচ্ছে ইঞ্জিনে পানি ঢুকে ইঞ্জিনগুলো বিকল হয়ে পড়েছে। এই যে একটি প্রাইভেট সিএনজি দেখছেন, এই সিএনজিটা কিন্তু এখানে পানিবন্দিতে হচ্ছে, সেটি নষ্ট হয়ে পড়েছে, নষ্ট হয়ে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে, এবং এই যানজটের ফলে কিন্তু দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে এই চালকদের। তো ঈশিকা, এই যে এই সার্বিক দিক বিবেচনা করলে যে এই বৃষ্টি যেহেতু এখন পর্যন্ত চলমান রয়েছে, এই বৃষ্টি যদি এই না কমে তাহলে পানি আরও পানিবন্দি বাড়বে। এই ছিল আমার কাছে ধানমন্ডির আসাদ গেট তারপর হচ্ছে ধানমন্ডি পানিবন্দির সর্বশেষ অবস্থা।